আন্তর্জাতিক ক্রিকেট লিগে যেখান থেকে আমাদের ইনভাইট করা হয়েছিল, ওখানে অনেক সেলিব্রিটি, অনেক ইনফ্লুয়েন্সার এসেছিল। ওই দিন আমরা অনেক মজা করেছি। লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আমরা সুন্দর করে রেডি হয়ে গেছি ইভেন্টের জন্য, আর এখন আমরা গাড়িতে আছি। গাড়ি থেকে তোমাদেরকে কিছু ভিউ দেখাই। এখানকার ফাইভ স্টার হোটেলগুলো, আইটিসি রয়্যাল বেঙ্গলগুলো তো সবাই চেনো। আর আমাদেরও ইনভাইট ছিল একটা ফাইভ স্টার হোটেলেই, যেটা ছিল ধর্মতলায়, গ্র্যান্ড ওবরয়তে আমাদের ইনভাইট ছিল। আর ভেতরের ডেকোরেশন এত সুন্দর, তোমরাই দেখতে পাচ্ছ যে কমেন্ট করো তোমাদের কেমন লাগছে। আর হবেই না বা কেন বলো, এটা ফাইভ স্টার হোটেল বস, ভিতর তো সুন্দর হতেই হবে। আমার তো খুব ভালো লেগেছে। আর এই যে ডেকোরেশনগুলো এত সুন্দর, আর পুরো শান্ত পরিবেশ ছিল, আমার তো আরোই ভালো লেগেছে। তো দেখতেই পাচ্ছ এখানে খাবারের এখানে আইটেম করা হয়েছে। এখানে তোমাদের বাফেটের পুরো আইটেম ছিল, যে যত খুশি আনলিমিটেড খেতে পারো। আর এখানে অনেক সেলিব্রিটি এসে হাজির হয়েছিল তাদের ইন্টারভিউ দেওয়ার জন্য। এখানে তো বনি সেনগুপ্তা আছে, বনি সেনগুপ্তার প্রচুর এমনি মুভির গান আছে, যেটা আমরা চুটিয়ে রিলস বানিয়েছি অনেক। তো এখানে সৌরভদার ইন্টারভিউ চলছে, আর এখানে বনি কাপুরও ছিল, যেটা হলো জানভী কাপুরের ড্যাডি। তো আমরা অনেক সেলিব্রিটিকে অনেক কাছ থেকে দেখেছিলাম। আর এখানে যিশু সেনগুপ্ত আছে, মানে খুবই লম্বা যিশু সেনগুপ্ত। আমার তো সামনে দিয়ে দেখে খুব এক্সাইটেড লাগছিল, খুব ভালো লাগছিল। আর এখানে পুরো ডেকোরেশনও খুব সুন্দর করেছিল। আর এখানে সবার অ্যাকচুয়ালি একটা ইন্টারভিউ চলছিল, তো ফার্স্ট ইন্টারভিউর পর আফটার পার্টি হয়েছিল। তো দেখতেই পাচ্ছ এখানকার ভাইব, আমার তো খুবই ভালো লেগেছে, যেহেতু আমরা ফার্স্ট টাইম এখানে গিয়েছিলাম। আর সব সেলিব্রিটি একসাথে আমরা দেখতে পাচ্ছি। আর এখানে খাবারের আইটেমও আমার খুব ভালো লেগেছে। এখানে নানান রকমের খাবার ছিল, মাটন থেকে শুরু করে, পনির থেকে শুরু করে, চিকেন থেকে শুরু করে, নানান রকমের ছিল। আর আমার ফেভারিট মাটন, আমি তো মাটন খেয়েছি অবশ্যই। তো আমি খেতে পারিনি, কারণ প্লেটটা অনেক ভারী ছিল, আমি দু পিস খেয়েছি। আর এই যে আমাদের ইনফ্লুয়েন্সাররা চলে এসেছে, দেখতেই পাচ্ছ সবাই প্রচুর কিউট সামনে দিয়ে, আর আমাদের সবারই ফার্স্ট মিট। তো এখানে ঋতুপর্ণাও ম্যামও চলে এসেছে, আর বনি সেনগুপ্তা একসাথে ইন্টারভিউ করার জন্য ওরা ফটো তুলছে, তো খুবই সুন্দর লাগছে। আর এখানে হলো পার্টির সেকশান ছিল, যেটা ইন্টারভিউর পর আফটার পার্টি চলছিল, তো আমরাও এখানে ছিলাম। তো আমাদের বেশ মজা হয়েছে, আমরা নিজেরা ইনফ্লুয়েন্সারও প্রচুর মজা করেছি, আর এখানে সব সেলিব্রিটিরাও প্রচুর আনন্দ করেছে। দেখতেই পাচ্ছ এটা হলো স্নেহা, স্নেহার সাথে আমি খালি হাতেই ডান্স করছি, কারণ আমার খুব ভালো লাগছিলো সবাইকে সামনে দিয়ে দেখে। আর সবাই খুব সুইট, আর কি বলবো, এই যে এই ছেলেটাকে দেখো, আর এই যে রোজ, রোজও খুব সুইট, খুবই ভালো সবাই। আর এটা হলো নায়ান, মানে সবাই খুবই ভালো ছিল। আর আমাদের মানে বেশ জমে গেছিলো একদম ইনফ্লুয়েন্সার সবাই একসাথে থেকে। আর এখন আমরা চলে যাচ্ছি, তো দিয়ার কথা বলা হয়নি, এই যে আমাদের কিউট দিয়া, ও খুবই ভালো মেয়ে ছিল, আমরা প্রচুর আনন্দ করেছি একসাথে। আমাদের যেহেতু প্রথমবার, তো আমার তাও কোনোদিনও মানে কোনো খারাপ ভাইব আসেনি আমাদের মধ্যে। তো ভিডিওটা এখানেই এন্ড করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।